হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। 40 সাইজের একটা পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের একটা 40 সাইজের পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝে দিচ্ছি, ওকে। দেখেন তাহলে আমাদের আড়াই গজ কাপড় আছে, ঠিক আছে। এখানে আড়াই গজ কাপড় 40 সাইজের পাঞ্জাবি কাটিং হবে, আড়াই হাত বহরের আড়াই গজ কাপড়, ওকে। তো ফার্স্ট কী করবেন, দেখেন আমাদের পাঞ্জাবি ঘের যতটুকু আমরা ঠিক ততটুকু নিয়ে নিতে হবে, ঠিক আছে। পাঞ্জাবি ঘের থাকবে আমাদের 25 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল 12.5 হাফ ইঞ্চি বাড়তি 26 ইঞ্চি নিতে হবে, 13 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। এভাবে 13 ইঞ্চি নিয়ে কী করবেন, কাপড়টা ভাঁজ করে বসাই নেবেন, ঠিক আছে। আমাদের ঘের যতটুকু ঠিক ততটুকু নিতে হবে। ঘের যদি 24 হয় তাহলে 25 নেবেন, ঘের যদি 25 হয় তাহলে 26 নেবেন টোটাল, ঠিক আছে, ডাবলে। তাহলে দেখেন এভাবে কাপড়টা আয়রন করে এক্স্যাক্টলিভাবে একটু ফিনিশিং করে বসাই নেবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। আর বুঝতে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট দেখেন এভাবে একটা মার্জিন টানবেন, ওকে। হাফ ইঞ্চি সিলের জন্য রাখবেন, ঠিক আছে, নিচের বর্ডারের জন্য। তা আমাদের গ্যার যতটুকু, আমার গ্যারের মাপটা আগে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে আমাদের গ্যার থাকবে 25 ইঞ্চি, তাহলে টোটাল নিতে হবে 26 ইঞ্চি, ঠিক আছে। 25-এর অর্ধেক 12.5-13 ইঞ্চি নিতে হবে। দেখুন গ্যারের মাপটা ক্লিয়ারলি নিচের দিকে টেনে রাখতেছি, যাতে উপরের মাপটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, ঠিক আছে। আমাদের লম্বা থাকবে 40, তাহলে টোটাল আমাদের হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, 40.5 নিতে হবে, ঠিক আছে। একটু সামনের দিকে টেনে নিয়ে আসতেছি, যাতে আপনারা উপরে মাপটা একটু ক্লিয়ারলি বুঝেন, ঠিক আছে। তো মার্জিনটা টানার পর আমাদের চোলটা ডাউনের জন্য 1.5 ইঞ্চি থেকে 1 সুতো বাড়তে দেবেন, ঠিক আছে। আমি 15-2 ইঞ্চি দিতে পারবেন, আর মূলের জন্য উপর থেকে 15.5 ইঞ্চি, ঠিক আছে, 15.5 ইঞ্চি, এটা 15.5 ইঞ্চি, আই মিন 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 2 সুতা, ঠিক আছে, টোটাল। তাহলে আমাদের হিপের মাপটার জন্য 23 ইঞ্চি উপর থেকে, এটা হিপের মার্জিন, ঠিক আছে। এটা আমাদের আর্মুলের মার্বিন, আই মিন মোহরার, হাতের মোহরার, ঠিক আছে। এটা চোলডার ডাউনের মার্জিন, ওকে। 2.5 ইঞ্চি কলার ডাউনের জন্য, রাউন্ডের জন্য এটা 2.5 ইঞ্চি দিবেন কলার রাউন্ডের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের চোলডার থাকবে 17 ইঞ্চি, তো 17-এর অর্ধেক 8.5 নিতে হবে, 9 ইঞ্চি, ঠিক আছে। হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, এই জায়গায় হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে না, 8.5 ইঞ্চি নিতে হবে টোটাল, ওকে। আমাদের বডি লুজ থাকবে 10 ইঞ্চি, তাহলে আমাদের বডি নিতে হবে 10.5 ইঞ্চি, হিপ থাকবে 42 ইঞ্চি, তাহলে 10.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। হিপ 42, 10.5, হাফ ইঞ্চি সিলের জন্য, তাহলে টোটাল 11 ইঞ্চি। তো এভাবে মার্জিনটা একটু বাঁকাভাবে টানবেন, ঠিক আছে, বডির দিকে একটু বাঁকা করে নেবেন, বডির শেপটা এক্স্যাক্টলি শেপ কাট দিয়ে এভাবে তুলবেন, ঠিক আছে। নিচেরটা এভাবে সোজা মার্জিন টানে নেবেন একদম নিচের গ্যার পর্যন্ত, ওকে। তারপর দেখেন এখন এভাবে কাটিং করা হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কাটিং করে ফেলতেছি, এক্স্যাক্টলিভাবে কীভাবে কাটিং করা হচ্ছে সেটা শেপটা আপনারা একটু ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে। ফলো করে তখন ট্রাই করবেন, যদি কোনো বুঝতে যদি কোনো প্রবলেম হয় আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমাকে এভাবে অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দেবেন, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে যে রাজু টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স, বাট বাংলাতে লিখতে হবে, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া আছে আমাদের পেজের নামটা, ঠিক আছে, স্ক্রিন থেকে দেখে আমাদের পেজটা একটু ফলো দিয়ে দেবেন, ওকে। তাহলে আমাদের দেখেন এভাবে 13 ইঞ্চি উপর থেকে 13 ইঞ্চি, এটা প্লেটের মার্জিন, ঠিক আছে, প্লেট
হাতের মোহরের জন্য পকেটের দাগের জন্য উপর থেকে 7.5 ইঞ্চি, হাত পকেটের মুখ থাকবে 6.5 ইঞ্চি, তারপর নিচে বাটটা থাকবে 3 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এভাবে চাকান কেটে দেবেন। এটা হচ্ছে আমাদের পকেটের মুখ, এটা নিচে পকেটের বাটটা, ঠিক আছে? এখন পিছনের পাটটা কাটিং করতে হবে। দেখেন এক্স্যাক্টলি পিছনের পাটটা কীভাবে কাটিং করা হয়, বাট পিছনের পাটটা সব কিছু সেম থাকবে, বাট শুধু উপর দিকে পিছনের ব্যাক পার্টের উপর দিকে একটু 1.5 ইঞ্চি বড় থাকবে, ঠিক আছে? সামনের পার্ট থেকে 1.5 ইঞ্চি বড় কাটিং করতে হবে, আমি বাড়তি কাটিং করতে হবে। চল তাহলে দেখেন একটু পিছনের পার্টটা আমাদের 1.5 ইঞ্চি বড় কাটিং করতে হবে, ঠিক আছে? বাড়তি কাটিং করতে হবে। তো একটু ভালোভাবে বুঝে নিন কীভাবে কাটিং করা হচ্ছে সেটা। তো সেম আমাদের এক্স্যাক্টলি এভাবে নিতে হবে, ওকে? পিছনের পার্টটা এক্স্যাক্টলি ভাবে একটু আয়রন করে ভালোভাবে বসায় নেবেন, ঠিক আছে? এক্স্যাক্টলি আয়রন করে এভাবে বসা নিতে হবে। বসা নেওয়ার পর সামনের পাটটা বসাইয়ে পিছনের পাটটা কাটিং করতে হবে, ঠিক আছে? এভাবে বসানোর পর দেখেন উপরের দিকে আমাদের যে চোল্ডার যেভাবে নিতে হয়, ঠিক আছে? চোল্ডারটা এ দেখেন এক্স্যাক্টলি ফার্স্ট এভাবেটা সামনের পার্ট অনুযায়ী একটা মার্জিন করবেন, তারপর এভাবে 1.5 ইঞ্চি একটা মার্জিন টেনে নেবেন, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট, কলার আর 2.5 ইঞ্চি কলার রাউন্ডের জন্য। তারপর দেখে আমাদের এই যে সামনের পার্ট, এটা ব্যান্ড কতটুকু আছে সেটা দেখতে হবে, ঠিক আছে? এভাবে দেখে পিছনের পার্টটা এক্স্যাক্টলি ওভাবে ডাক দিয়ে নেবেন, দেখেন। তারপর এভাবে শোল্ডার ডাউন ডাক দিয়ে মার্জিনটা সোজা করে নিতে হবে, ঠিক আছে? দেখেন তাহলে কিভাবে কাটিং করা হচ্ছে, ওকে? সো এভাবে পিছনের পার্টটা একটু বড়, 1.5 ইঞ্চি বড় কাটিং করতে হবে। কাটিং করে বাকিটা এক্স্যাক্টলি একটা একটু ভাসিয়ে কাটিং করতে হবে, ঠিক আছে? হাতের মুহুরিটা একটু ভাসিয়ে কাটিং করতে হবে পিছনের পার্টটা। সামনের পাটটা একটু গভীর করে রাউন্ড করে নিতে হবে, বাট পিছনের পাটটা একটু বাসায় কাটিং করতে হবে, যাতে তলপাতের কাজটা একেবারে হয়ে যায়। তো বাকিটা একেবারে এক্স্যাক্টলিভাবে সামনের পাট যেভাবে কাটিং আছে ঠিক এভাবে কাটিং করে ফেলবেন, ঠিক আছে ভিউয়ার্স? সো ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন, টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না মাপটা কীভাবে দেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি বুঝে যাবে না, ঠিক আছে? তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে পৌঁছে যেতে পারে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন, ওকে? তাহলে আমাদের সামনের পার্ট আই মিন পিছনের পার্ট কাটিং শেষ, ঠিক আছে? এখন দেখেন আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো হাতাটা এক্স্যাক্টলি যে মাছ থেকে ডাবলে ভাঁজ করে নিয়ে কেটে ফেলতে হবে, ঠিক আছে? এভাবে দেখেন, এভাবে এক্স্যাক্টলি হাতের কাপড়টা কোন দিক থেকে বের করা হচ্ছে আশা করি দেখতে পারছেন, ঠিক আছে? আয়রন করে একটু সোজা করে নিতে হবে, ভালোভাবে বাস করে নিতে হবে। এভাবে যখন আর 4টা বাসে বাস করে নেবেন, বাস করে নেওয়ার পর আয়রন করে একটু সোজা করে নেবেন, ঠিক আছে? আমি বাসটা একটু ভালোভাবে ক্লিয়ারলি ফিনিশিং করে বসায় নিতে হবে, ওকে? তারপর দেখেন আমাদের ফার্স্ট এই যে এভাবে একটা দাগ দেবেন, ওকে?
দাগ দেওয়ার পর আমাদের হাতের লম্বা থাকবে 22 ইঞ্চি, ঠিক আছে? তাহলে হাতের মুখ থাকবে 11 ইঞ্চি, তাহলে টোটাল নিতে হবে 6। আমাদের হাতের রাউন্ডের জন্য 3.5 ইঞ্চি নামাবেন উপর থেকে, ঠিক আছে? আরমুল থাকবে আমাদের 9.5 ইঞ্চি টোটাল। ওকে, এভাবে 9.5 ইঞ্চি শেপ কাটটা একজ্যাক্টলি এভাবে বসাই হাত হাতাটা মার্জিন টেনে নেবেন, ঠিক আছে? টানার পর এভাবে শেপ দিয়ে সুন্দরভাবে কেটে ফেলবেন, ঠিক আছে? ভিডিওটা খুব ভালোভাবে ফলো করবেন ভিউয়ার্স, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ওকে? আর আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেভাবে অলওয়েজ আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, আশা করি সেই কামনা করতেছি আপনাদের থেকে। ওকে, আমার পেজটা প্লিজ দয়া করে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? আমার রাজু টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স আমাদের পেজের নাম, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া আছে, দেখেন। এখন পকেটটা কাটিং করতে হবে, ঠিক আছে? আমাদের পকেটটা এক্স্যাক্টলি পকেটটা কীভাবে কাটিং করা হয় দেখেন। পকেটটা চৌড়া থাকবে 7 ইঞ্চি, ঠিক আছে? তাহলে ডবলে আমাদের কী করতে হবে, 3.5 ইঞ্চি নিতে হবে। ওকে, এভাবে এভাবে 4টা ভাঁজ করে আমাদের পকেটের নিচের পাটটা 6 ইঞ্চি, মাঝে 6, এবং পকেটের উপরে পাটটা 7 ইঞ্চি থাকবে টোটাল, ঠিক আছে? পকেটের মুখ থাকবে 6.5, 1/2 ইঞ্চি সিলের জন্য 7 ইঞ্চি নিতে হবে। ওকে, এভাবে 6 ইঞ্চি একটা দাগ দিবেন, মাঝে একটা 6 ইঞ্চি দাগ দিবেন, উপরে 7 ইঞ্চি, ঠিক আছে? দেখেন, তারপর 3.5 ইঞ্চি পাশে এভাবে একটা দাগ দিয়ে রাউন্ড করে কেটে ফেলতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের পাঞ্জাবি পকেট কাটিং শেষ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করা হয়, ঠিক আছে? 40 সাইজের একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয়, ফুল পাঞ্জাবির মাপটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। ফার্স্ট ভিডিও দেখার আগে ডিসক্রিপশনে ঢুকে আমাদের আগে মাপটা দেখে নেবেন, তো মাপটা দেখা অনুযায়ী মাপ অনুযায়ী কাটিংটা সূত্রটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখবেন ভালোভাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয়, সামনে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, আশা করি অনেক মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, ঘরে বসে পাঞ্জাবি কাটিং করতে চাচ্ছেন। আমার এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে কাটিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো ভিউয়ার্স, ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।